অপরাধ রাখছে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করার লক্ষ্যে আজকের এই উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে অংশগ্রহণের মধ্যে উপস্থিত হবেন সারা বাংলার যুব সমাজের অহংকার যুবলীগের প্রতিনিধি নেতা কর্মী হৃদয়ের স্পন্দন দেখনা থেকে চেতুলিয়ার উষ্ণা থেকে পাথুরিয়া সারা বাংলার যুব সমাজের নয়নের মণি ঢাকা ১৪ আসনের আগামী দিনের কান্দারি ঢাকা ১৪ আসনের আগামী দিনের ভবিষ্যৎ ঢাকা ১৪ আসনের মাটি ও মানুষের জনপ্রিয় নেতা যাকে নিয়ে ঢাকা ১৪ আসনের দলীয় নেতা কর্মী থেকে শুরু করে দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ ইতিমধ্যেই তাকে হৃদয়ের মণি গ্রহে স্থান করে নিয়েছেন আমাদের সেই সকলের প্রিয় নেতা বাংলাদেশ আওয়ামী যুব লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আমরা অত্যন্ত মূল্যবান বক্তব্য শুনলাম
মুক্তিযোদ্ধা অত্যন্ত গঠনমূলক বক্তব্য রাখলেন বিশেষ করে সভাপতি সাহেব সভাপতি সাহেব রাজনৈতিক অঙ্গনে কিংবা রাজনীতির সাথে জড়িত নন তারপরে উনি যে সুন্দর গোছানো বক্তব্য দিয়েছেন ওনার প্রত্যেকটি কথাই ছিল সত্য কথা একটি কথাও মিথ্যা ছিল না কারণ এই ধরনের লোকের জবান থেকে মিথ্যা কথা সাধারণত বের হয় না ওনার বক্তব্যের পর আর বক্তব্য চলে না উনি যা বলেছেন এটাই যদি আমরা সকলে মনে প্রাণে ধারণ করি তাহলে নিশ্চয়ই আগামী নির্বাচনে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসবেন উনি আবারও রাষ্ট্রীয় প্রধানমন্ত্রী হবেন বিশেষ করে আমি এই অঞ্চলে কল্যাণপুর এলাকাটি আমার অত্যন্ত প্রিয় প্রিয় একটি এলাকা যখন এই এলাকাটি নয় নম্বর ওয়ার্ড ছিল কল্যাণপুর মণিপুর বড়বার এবং শেখপাড়া পর্বতা নিয়ে অনেক বড় একটি ওয়ার্ড ছিল তখন আমি ওয়ার্ড কমিটির সাথে সম্পৃক্ত তখন আমি হুন্ডা চালাতাম আমি প্রায় আসতাম এখানে একটি মানুষের কাছে আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ ছিল একজন খাঁটি মানুষ ছিল একজন নির্ভেজাল মানুষ ছিলেন তিনি ছিলেন এই অঞ্চলের সকলেরই প্রিয় মানুষ সবাই চিনেন থাকে সাদিক শাহী উনি আজার আমাদের মাঝে নেই উনি পৃথিবী মায়া পরিত্যাগ করে অন্ধকার কবর দেশের বাসিন্দা হয়ে গেছে আমি ওনার জন্য আপনাদের কাছে দোয়া চাই আপনারা খাস করে দোয়া করবেন কারণ যুবলীগের রাজনীতিতে উনি ছিলেন আমার অনুপ্রমা মূল শক্তি সে মানুষটিকে আমি স্মরণ করি আজকে এখানে বসে হয়তো বা জীবিত থাকতে আজকে উনি খুশি হচ্ছেন যে আমি বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হয়েছি সবই তো আল্লাহর ইচ্ছা আল্লাহর হুকুম আমি তো আপনাদের এই এলাকার সন্তান সে ছোটবেলা থেকেই মোটর সাইকেলে করে ঘুরে ঘুরে এই অঞ্চলে প্রতিটি অলি গলিতে আমাদের আওয়ামী পরিবারের নেতা কর্মীদের সাথে যোগাযোগ ছিল নীরব যোগাযোগ ছিল আজকের এই উঠান বৈঠকে দাঁড়িয়ে আমি শ্রদ্ধেয় মুরব্বী গো এখানে উপস্থিত আছেন মসজিদের ইমাম খতিব এবং মাদ্রাসার ছাত্রদেরকেও দেখা যাচ্ছেন এবং আমার প্রিয় মা বোনেরা এখানে উপস্থিত আছেন সামনে একটি কঠিন দিন আমাদের জন্য অপেক্ষা করছে যা আওয়ামী লীগের জন্য কঠিন দিন নয় তাই দেশটির জন্য একটি কঠিন দিন আগামী নির্বাচনটিকে ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে আর এই ষড়যন্ত্রের মূল শক্তি যারা 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে এই বাংলাদেশ স্বাধীন হোক সেটা চায়নি সেই দেশি শক্তি জামাত শিবির এবং বিদেশি শক্তি যারা সেদিন পাকিস্তানকে অস্ত্র দিয়েছিলেন বাংলাদেশকে নিধন করার জন্য বাংলাদেশের বুকে গুলি চালানোর জন্য যে শক্তিকে বঙ্গবন্ধু কারাগার থেকে মুক্তি পেয়ে বলেছিলেন আমি পৃথিবীর সকল মানুষকে ধন্যবাদ জানাই পৃথিবীর সকল সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাই কিন্তু একটি দেশের রাষ্ট্রপ্রধানকে আমি ধন্যবাদ জানাতে পারি না তিনি বলেছিলেন আমি আমেরিকার মানুষ জনগণকে ধন্যবাদ জানাই কিন্তু আমেরিকার রাষ্ট্রপ্রধানদেরকে আমি ধন্যবাদ জানাতে সরকারকে আমি ধন্যবাদ জানাতে পারি কারণ তারা আমার দেশে মানুষকে হত্যা করার জন্য পাকিস্তানি হানাদার কাছে অস্ত্র তুলে দিয়েছে আজকের এই দিনে এসে আমরা যদি সেই জায়গায় ফিরে যাই আজকে তারা মানবাধিকারের কথা বলছেন গণতন্ত্রের কথা বলছেন আমি যদি সেই মার্কিন সাম্রাজ্যবাদকে প্রশ্ন করতে চাই আপনারা যে আজকে মানবাধিকারের কথা বলেন পাকিস্তানি হানাদার বাহিনী যখন 1971 সালের 25 মার্চ রাত্রে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার পরপরই এই নিরস্ত্র বাঙালির উপর যেভাবে
আপনাদের সশস্ত্র বাহিনী গুলি চালিয়েছে তখন কি মানবাধিকার লঙ্ঘিত হয়নি পাকিস্তানি বাহিনী সারা বাংলাদেশে কৃষ্ণ ও ভাইকে হত্যা বাইবল পুড়ে সার্থক করে দিল রাস্তাঘাট কালভার্ট ব্রিজ সব ভেঙে চুরমার করে দিল সেখানে কি মানবাধিকার লঙ্ঘিত হয়নি তখন যে বেকার মুক্তি আমরা সেই কথা শুনি আর বিশেষ করে এখানে অনুভূতির উপস্থিত আছে আপনারা সবাই কাছে আমার মাহবুবের এখানে উপস্থিত আছে আমার আলেম সবাই এখানে উপস্থিত আছে 1971 সালে যখন স্বাধীনতার যুদ্ধ চলছে যখন বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে বাংলার তামাং ছেলের অস্ত্র হাতে তুলে দিয়েছে মা বাবা ভাই বোন আত্মীয় প্রজনের মায়া পরিত্যাগ করে মিশি মৃত্যুর কাছে দাঁড়িয়ে প্রাণপণ যুদ্ধ হারায় সংগ্রাম চালিয়ে যাচ্ছে এসে তো যুদ্ধ হতো আহত মুক্তিযোদ্ধাদেরকে সেবা দিচ্ছেন আমার মা বোনেরা রান্না করে খাওয়াচ্ছেন আমার মা বোনেরা সকলে যখন ব্যস্ত বাংলাদেশকে হায়নাদের হাত থেকে রক্ষা করার জন্য তখন এই বাংলাদেশে বিশেষ করে আমি আমার প্রিয় শ্রদ্ধেয় মাদ্রাসার প্রিন্সিপাল স্যার এখানে উপস্থিত আছে আমার আলেম সমাজ এখানে উপস্থিত আছে মাদ্রাসার ছাত্ররা এখানে সেই সময় এই পাকিস্তানিকে এই পাকিস্তানিদের ক্যাম্পে আমার মা বোনদেরকে কারা সেতু ধরে ধরে নিয়ে গিয়েছে নিশ্চয়ই কোনো পাকিস্তানি সোজা তো আর আমার বাবাকে খুঁজে পাই খুঁজে পেয়েছিলেন কারা সেটি এই কুখ্যাত চিহ্নিত জামাত এবং শিবিরের তারা সেদিন আমার মা বোনদেরকে ধরে ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে তুলে দিয়েছিলেন এখন আমার প্রশ্ন সেদিন আমার এই মা বোনের উপর ধরেন আপনারা আমরা এখানে যারা বসা আছি আমারই কারণাকার মা কারণাকার খুব সেদিন পাকিস্তানি ক্যাম্পে তারা তুলে দিয়ে এসেছে একের পর এক পাকিস্তানি সোজা রাতের পর রাত দিনের পর দিন আমার মার উপর কি ধরনের বৈশাচিক নির্যাতন চালিয়েছে নিকট ভেবে চিন্তা করুন চোখ বন্ধ করে একবার ভাবুন কি ধরনের নির্যাতন হয়েছে মার বুক ফাটার তোলা আকাশ বাতাস কে পড়েছে কিন্তু খায়দাদের হাত থেকে রক্ষা পায়নি নয় মাস সেই নির্যাতনের শিকার হয়ে ফের যখন স্বাধীন হলো ফের যখন স্বাধীন হলো সবাই আনন্দে উল্লসিত হলো আনন্দে সবাই উৎসব করছে কিন্তু ওই বাঙ্কারে থাকা আমার মা বোনদের তাদের তো মুক্তি নাই তাদের তো পরিবারের সদস্যরা গ্রহণ করছেন না কারণ তাদের পূর্বে সে এসেছে একটি নবজাতক যেই শিশুটির নাম ছিল যুদ্ধ শিশু যার কীর্তি পরিচয়হীন ছিল যার ঠিকাদার পরিচয়হীন ছিল সেই শিশুটি পরবর্তীতে বাবার নাম ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আর তার ঠিকানা ছিল ধানমন্ডি 35 সে বিয়োগটা মাকে বঙ্গবন্ধু আগলে দিলেন আমার প্রশ্ন যারা এই বাংলাদেশে বঙ্গবন্ধুকে হত্যা করার পর ইসলামের দ্বারক হক সেজে ছিলেন তাদের হাতি বলে ইসলাম নিরাপদ আর শেখ মুজিবের হাতে ইসলাম ধ্বংস 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 বলেছিল বলেছিল কিনা সেই জামা শিবির বিএনপি আমার মা বোনদেরকে যে শিক্ষা তুলে দিলেন এইটা কোন ইসলামের অংশ আমি জানতে চাই কোন ইসলামে আছে যে বাবুদেরকে পাকিস্তানি বাহিনীদের হাতে তুলে দিবে তারা যা ইচ্ছে তাই করবে এখানে ইসলামের কোনো নিষেধ নেই আছে এমন কোন কথা তারা কেমন করে বাংলাদেশের রাজনীতিতে রাজনীতি করে এই বিকৃত মানুষগুলি কেমন করে এখন আমরা এই মহল্লার কিংবা অন্যান্য মহল্লার মানুষগুলি তাদেরকে সমর্থন দিই আমি জিজ্ঞাসা করি একাত্তর সালে যা করেছে করেছে তারপর 1975 সালে প্রজাতন্ত্র বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করার পর কি মিথ্যা কথা বলেছে কি অপপ্রচার চালিয়েছে বঙ্গবন্ধুকে ঘিরে বঙ্গবন্ধুর পরিবারকে ঘিরে আল্লাহ হিসাব তো বড় কঠিন আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিয়েছে আজকে বঙ্গবন্ধু
বঙ্গবন্ধু আজকে সমুদ্রের তলদেশ থেকে মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মধ্যে দিয়ে লাল সূর্যের পতাকা পথ পথ করে যাচ্ছে এখানে আরেক সমাজ উপস্থিত আছে ইসলামের কথা ইসলামের কথা বলে 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 এই পিতামা বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করে বারবার রাষ্ট্রকে ক্ষমতায় এসেছে আমি আজকে আদর্শ সমাজ এখানে আমার সঙ্গে পৃথিবীর বাংলাদেশে ইসলাম যদি প্রচার এবং প্রসারের জন্য কোনো সাহসী ভূমিকা কেউ রেখে থাকেন সেটা রেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ইসলাম কেমন করে সঠিক পথে পরিচালিত হবে সেই ব্যবস্থা করে দিয়ে গেলেন তিনি মাদ্রাসা বোর্ড ইসলামিক ফাউন্ডেশন করে দিয়ে গেলেন তিনি ওয়াইসি সদস্য পদ সংগ্রহ করে দিয়ে গেলেন তিনি শ্রদ্ধেয় উদ্যানের ঘোড়াদৌড় মঞ্চ হজি বন্ধ করে দিয়ে গেলেন তিনি কাকের মসজিদের জায়গাটা বুঝিয়ে গেলেন পৃথিবীর সর্ববৃহত্তম একটা থেকে পবিত্র মক্কা মদিনায় পবিত্র হজের সময় তারপর তিনি পৃথিবীর সর্ববৃহত্তম জমায়েত হয়ে থাকে সেটা হয়ে থাকে বঙ্গবন্ধু দেখে জয় পবিত্র ভূমি বাংলার মাটিতে তুরাগের পারে বিশ্ব ইসলামের জায়গাটুকু বঙ্গবন্ধু হজিয়ে বাংলাদেশের ইসলাম কোন পথ মাত্রা কোনটা সঠিক কোনটা বেঠি আমি জানি বঙ্গবন্ধু সঠিক না জিয়াউর রহমান সঠিক কোনটা সঠিক আমি জানি অথচ বঙ্গবন্ধুর অবদান এই বাংলাদেশে ইসলামিক সঙ্গে ওনার কাছাকাছি বিকল্প প্রস্তুতি আছে এখানে দেশবন্ধা নিজে নিশ্চয় জানে বাংলাদেশ থেকে তাবলিক প্রথম কোন দেশে গিয়েছিল কে পাঠিয়েছিলেন প্রথম বঙ্গবন্ধু তাবলিক পাঠিয়েছিলেন রাশিয়াতে সাথে কোরআন শরীফ দিয়ে পাঠিয়েছে ঠিক আরে বঙ্গবন্ধু হয়ে গেলেন হিন্দু আরে মিথ্যা কথার একটা সীমা থাকে ধোকা দেওয়ার একটা সীমা থাকে তারপর বঙ্গবন্ধুর পরে বাংলাদেশের ইসলাম কার হাতে অনেকেই কোরআন শরীফ নিয়ে যুদ্ধ করেছেন এই করেছেন সেই করেছেন কত কি করেছেন দেখেছি আপনার ইসলামের জন্য আরে বঙ্গবন্ধুর কন্যা তো ধোকা দেয়নি বঙ্গবন্ধুর কন্যা আপনাদেরকে সম্মানিত করেছেন আপনাদেরকে ইজ্জত দিয়েছেন আপনাদেরকে যখন তারপরের দিন কিন্তু সারা বাংলাদেশ তোলপাড় হয়ে গেল সমানে পক্ষে বিপক্ষে বক্তব্য আসা শুরু করল বঙ্গবন্ধুর কন্যা সাহসী নেত্রী তিনি যা করেন বুঝে শুনি করেন তিনি তখন কি জবাব দিয়েছিলেন ঠিক বুজুরদের বলে আছে কিনা জানি না তিনি তখন বলেছিলেন কালের পরিক্রমায় আজকে ইংলিশ মিডিয়াম হয়েছে কালের পরিক্রমায় আজকে বাংলা মিডিয়াম হয়েছে আমরা যখন হাতে করে দিয়েছি তখন হাতে করে কোথায় দিয়েছি কোন মসজিদের কোন মক্তবের কোন হুজুরের কাছে নিয়েছি অপরাধটা কি করেছি এটাই তো তারপর যদি আপনার বুঝুন যে আমরা কষ্ট আমরা কষ্ট আমরা যারা সত্যিকার অর্থে দেশকে ভালোবাসি বিস্তার করে তথ্যের কারণে আমি গোল্লাপুরের সম্মানিত বন্ধুরা কিন্তু উপস্থিত আছেন আমি আর কথা না বাড়াই অনেক কাজ হয়ে গেছে শুধু একটুই বলব একটি সব মানুষের শক্তি থাকে পাঁচ একটি সৎ মানুষের শক্তি থাকে পাঁচ আর একটি অসৎ মানুষকে কিন্তু সদা সর্বদা একটা ভয় তারা করে ফেলা আমার যুব সমাজ ছাত্র সমাজ আজকে ইয়াবানের সাহেব ধ্বংস হয়ে যাচ্ছে আমার বাবা মাথার গাম পায়ে ফেলে রোদে পড়ে মিষ্টি নিমিষে অর্থ উপার্জন করে বাবার আরেকটাই স্বপ্ন আমার সন্তান
মানুষদের একটি সন্তানকে ধারণ করে পৃথিবীর আলো দেখায় সন্তানকে তিলে তিলে ঘরে তোলে মার স্বপ্ন আমার সন্তান ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে কবি হবে সাহিত্যিক হবে সচিব হবে আর সেই সন্তান যখন ইয়ামানে সে আসক্ত হয়ে দক্ষ হয়ে যায় আমার মার স্বপ্ন আমার বাবার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় তাই তো আমাদের পুত্র পবিত্র দায়িত্ব আমরা যারা সমাজের সমাজপতি আমরা যারা সমাজে নেতৃত্ব দেই আমাদের প্রত্যেকের দায়িত্ব আমার সন্তানকে রক্ষা করা ইয়ামার হাত থেকে আসুন আমরা সবাই মিলে একটা স্লোগান দিই ইয়ামাকে না ভুলি আমার সন্তানকে রক্ষা করি তাহলে দেশ এগিয়ে যাবে দেশ এগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন বঙ্গবন্ধুর কল্যাণ হাত ধরে ডিজিটাল বাংলাদেশ পেয়েছি 24 সালে বঙ্গবন্ধুর কন্যাকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়ে ওনার হাত ধরে নতুন প্রজন্ম বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ করে তুলবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল সকলকে ধন্যবাদ খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ